সত্যিকার অর্থে আই এম নট ভেরি হ্যাপি দ্যাট ওয়াই এনবিআর হ্যাজ নট টার্ন আপ। ওনারা কি কি ভাবছেন কি নিজেদেরকে? ওনারা শুনবেন, ওনারা প্রজাতন্ত্রের উচ্চপদস্থ কর্মচারী হন বা যেই হন, ওনারা দেশকে সেবা করছেন তার অবস্থান থেকে। আমরা সবাই যার যার অবস্থান থেকে দেশকে সেবা করি। কেন এটা দরকার? এই কোঅর্ডিনেশনটা অতীতে হয়ে এসেছে। নাজিবুর রহমান সাহেব আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, এনবিআরের চেয়ারম্যান ছিলেন, নিজে বিসিসিআই যেতেন, ওনারা শুনতেন। বিজনেস কমিউনিটিকে শুনতে হবে আমাদের। উই মাস্ট হ্যাভ এ ডিফারেন্স অফ ওপিনিয়ন। আমরা তো একটা কমন গ্রাউন্ড খুঁজবো ওই জায়গায়, ওই বিতর্কের মাধ্যমে, যেটি দেশের স্বার্থে হওয়া উচিত। তো আমি আশা করব কেউ কেউ মাননীয় প্রধানমন্ত্রীর সান্নিধ্যে এসে অনেক গরম হয়ে যান। এই জায়গাটার থেকে এই মন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। উনি যে জায়গায় দেশ সেবা করার জন্য দিন রাত পরিশ্রম করছেন, দে হ্যাভ টু চেঞ্জ দেয়ার অ্যাটিচিউড ফার্স্ট। এনবিআরের সক্ষমতা নিয়ে আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন, এখানে আমি মনে করি, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আমি মনে করি এনবিআর যেভাবে চলছে, আমাদের তো ট্যাক্স জিডিপি রেশিও বাড়ছে না, কমে যাচ্ছে। তো এইটাকে বাড়াতে হলে আমার মনে হয় এনবিআরে এনাফ ক্যাপেবিলিটি আছে, তারাও বিসিএস পরীক্ষা দেন, তাদের যে অভিজ্ঞতাটা অর্জন হয় তাদের মধ্যে থেকে কেন লিডার তৈরি হবে না? কেন বাইরের থেকে আরেকজনকে যেতে হবে? সে কন্ট্রাক্ট জবে যাবে, যাওয়ার পরে উনি এক বছর শিখবেন, পরের বছর গাট্টিগোল করার জন্য প্যাকিং করা শুরু করবেন। এই পরিস্থিতি এবং ট্যারিফ কমিশন শুড প্লে দেয়ার রোল, ওরা করবে, এক্সিকিউটর হবে এনবিআর, তাহলে আমার মনে হয় বেটার রেজাল্ট আমরা পাব। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব, আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের বক্তব্য শুনব। সেটা হলো যে ইকোনমিক জোন আসবে। আমার ভাই মানউদ্দিন মোমেন খুব সুন্দর করে বললেন, উনি কই? আচ্ছা ঠিক আছে, বলে গেলেন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে টেক্স টাইম। দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ রিয়েলিটি। আমি মিরেশ্বরা ইকোনমিক জোনে গিয়েছি, এটা যদি ল্যান্ডেড হইতে মিনিমাম অ্যানাদার 5 ইয়ার্স মিনিমাম, ওই পূর্বাচল উপশহরের মতোই হবে, সময় লাগবে। এটা একটা বিশাল মেগা প্রজেক্ট, এর মাঝখানে কি আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বন্ধ রাখবেন? এই যে আমরা, আমাদের বোঝাতে হবে সরকারের একেবারে উচ্চ পর্যায়ে। আমি প্রধান অতিথি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টি। আমরা কালেকটিভলি লেট ইউ গো টু দি প্রাইম মিনিস্টার অ্যান্ড কনভিন্স স্যার, কেন ইউটিলিটি দেওয়া হবে না, কেন ডিআইটির সক্ষমতা নাই, তারা প্ল্যান পাশের জন্য হ্যারাসমেন্ট করবে, যদি স্থানীয় সরকারের যে প্রতিনিধি বা ওইখানে যে মেয়র আছেন তারা প্ল্যান পাশ করলে সেটিকে আবার চ্যালেঞ্জ করা হবে। যেখানে বিল্ডিং করা হয়ে গেছে, ফ্যাক্টরি হয়ে গেছে, সেখানে এখন তো ওয়াটার বডি বানানো যাবে না, আগে হয়ে গেছে, ওই এলাকাটাকে ওইভাবে অ্যাডাপশন করেন, পরিবর্তন করেন ড্যাপের মধ্যে। এবং যতক্ষণ পর্যন্ত ডিআইটি সেই সক্ষমতা অর্জন না করবে, করতে পারবে অব্যাহতভাবে শিল্পায়নের জন্য, আমার মনে হয় এই বিদ্যুৎ কানেকশন এবং এনার্জি কানেকশন হ্যাজ টু কন্টিনিউ। এটা বলে এবং ঢাকা চেম্বার প্রেসিডেন্ট এবং বোর্ডকে ধন্যবাদ জানাই এ ধরনের একটি প্রাক বাজেট সভা আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।